আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একদম অল্প সময়ের জন্য একটু লাইভে আসলাম। আচ্ছা, হেডলাইনটা মানে হেডিংটা দিয়েছি এরকম, সময় কারোর জন্য বসে থাকে না, এটা বলতে পারেন একেবারেই আমার নিজস্ব উপলব্ধি। সেই উপলব্ধির জায়গা থেকে এই কিছু কথা আর কি বলা, হয়তো বা গুছিয়ে বলতে পারবো কিনা জানি না, বাট আমার জায়গা থেকে বলা। সময় তো সময়ের মতো চলে যেতে থাকে, ঠিক আছে, আমরা সেটা কতটুকু উপলব্ধি করতে পারি, কার রিয়েলাইজেশন কতটুকু। সো আমার অনেক সময় চলে গিয়েছে যে সময়ে যে জিনিসটা বোঝা উচিত ছিল সেই সময়ে হয়তো বা বুঝতে পারিনি, তো দেরিতে হলেও বুঝতে পেরেছি, বাট দেরিতে হলে বুঝতে পারাটার মধ্যে কিন্তু অনেক আফসোস থেকে যায়। সো এখন পর্যন্ত যারা থাকে না, যে হয়তো বা এই জিনিসটা বলতেছি, এরকম সবাই যে সবার কথা দ্বারা প্রভাবিত হবে বা সবাই সবার লেকচার বলেন, সবাই সবার কথা শুনবে এমনটা কোনো কথা নেই। আবার আমার হয়তো বা কারো কথা ভালো লাগছে, তার কথাগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারি, আবার সেম কথা অন্যজন বলছে তাকে হয়তো বা আমার ভালো লাগছে না, তার কথা আমি অ্যাকসেপ্ট নাই করতে পারি, সরি। সো আমার আজকে লাইভে আসার কারণ এটাই, যে লাইভে আসার কারণ এটা যে কখন কার পরিবর্তন কিভাবে হয় সেই কথাটা আমরা ঠিক যেমন বলতে পারি না, বাট আমরা চেষ্টা করাটাও ছাড়তে পারি না। সো আমার আমার যে চেষ্টাটা বা প্রচেষ্টাটা, সেটা হচ্ছে আমি একদম ছোটবেলা থেকে মিডিয়াতে কাজ করেছি, সেটা একেবারে ক্লাস টু থেকে কাজ করেছি। সো আমার অনেকগুলো বছর আমার মিডিয়াতে কাজ করা হয়েছে, সেই জায়গা থেকে এসে আমি স্কুল লাইফ থেকে শুরু করেছি, আমি যখন ক্লাস টুতে পড়ি, অ্যান্ড পড়াশোনার পাশাপাশি আমি কাজ চালিয়েছি, বিবিএ কমপ্লিট করেছি, এমবিএ কমপ্লিট করেছি, এসএসসি এসএসসি কমপ্লিট করেছি, ঠিক আছে। সময় কিন্তু সময়ের মতো চলেছে, বাট এখন রিয়েলাইজেশন হচ্ছে এই পরিবর্তনটা তো আগেও হতে পারতো। সো এই পরিবর্তনটা আগে হয়নি। কিছুক্ষণ আগে একটা ভাই লিখেছেন যে আপু, আমাদের অনেক অনেকে আছে ছোট ছোট ভাই বোনরা অনেক বেশি জড়িয়ে যাচ্ছে কিসের সাথে, গেমস খেলা নিয়ে। আসলে জীবনের প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। সো প্রথমত বলে নিতে চাই যে আমাদের আগের যে জেনারেশন ছিল, কিংবা তার আগে যে জেনারেশন ছিল, কিংবা নবী রাসুলদের সময় যে সময়টা ছিল, যখন ইসলামের আরও কি বলবো করুণ অবস্থা ছিল, তখন মানুষকে সিভিলাইজ করার জন্য আল্লাহ যুগের পর যুগ নবী পাঠিয়েছেন। সো আমরা শেষ উম্মত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসেবে আমরা অনেক লাকি যে আমাদের নবী যে ছিলেন শেষ নবী এবং খাতমে নবী, ওনার পরে আর নবী আসবেন না। সো উনি কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে, যে আমাদের ইসলামটা কীভাবে ফলো করা উচিত। আমি এত ডিটেলস ইসলামিক ওয়েতে হয়তো বা ভুল ত্রুটি থেকে যেতে পারে, বাট আমার উপলব্ধিটুকু জাস্ট শেয়ার করা। সো আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত সেটা উনি দেখিয়ে গিয়েছেন, অ্যান্ড আমাদের এই দেখিয়ে যাওয়া জিনিসগুলো কোথায় লিপিবদ্ধ করা আছে, কুরআন মাজিদে লিপিবদ্ধ করা আছে। সো অ্যাজ এ মুসলিম আমাদের কী করা উচিত? এখন যে ভাই বললো যে যুব সমাজ কী হচ্ছে, গেমসের সাথে জড়িয়ে যাচ্ছে, তো জড়িয়ে কেন যাবে না বলেন? আমরা শুরুটাই করি, এখনকার লাইফস্টাইল কেমন হচ্ছে, আমাদের বাবা মারা আমাদের সাথে অনেক বেশি কানেক্টেড ছিল, এখনকার বাবা মারা তাদের বাচ্চাদের সাথে এত বেশি কানেক্টেড থাকে না, কী করে, সব কিছুই আধুনিকায়ন করছে, হাতে একটা ট্যাব ধরিয়ে দিচ্ছে, হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, বাচ্চা খেতে চাচ্ছে না কী করছে, মোবাইলে একটা গান দিয়ে বাচ্চার হাতে দিয়ে দিয়ে দিচ্ছে। সো আমাদের সাথে কিন্তু কানেকশন আস্তে আস্তে করে কমে যাচ্ছে,
আগে আমাদের আমার মা আমাকে যেভাবে করে সময় দিয়েছেন, আসলে আমি নিজেকে সেভাবে করে তৈরি করতে পারছি যে ইন ফিউচারে যদি ধরেন আমি বিয়ের ব্যাপারটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন, যাই হোক ওই ব্যাপারে আসতে চায় না, ধরেন আমার বাচ্চা কাচ্চা হলো, দেন আমার সে আমার ঘরে আমার ভাইয়ের 3টা বেবি আছে, তার মা কি ঠিক আমার ভাবিকে তার মা যেভাবে করে সময় দিতেন, আমার ভাবি কি তার বাচ্চাদেরকে ঠিক এভাবে করে সময় দিতে পারছে? নিশ্চয়ই না। আমি তো দেখি যে ওরা মোবাইল নিয়ে অনেক সময় ব্যস্ত থাকছে। ঠিক এই এই সমস্যাটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে হচ্ছে। সো বাচ্চাদেরকে, বাচ্চারা যখন একটা ইয়াং এজে আসবে কিংবা টিনেজ এজে আসবে, তাদেরকে কিন্তু দোষ দিয়ে লাভ নেই। শুরুটা কিন্তু কে করছে? আমরাই শুরুটা করছি। কিভাবে শুরুটা করছি? আমরাই তাদেরকে এগুলোর উপর ডিপেন্ডেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? সো আমাদেরকে কিন্তু আমরা যেভাবে করে যে ধরনের পরিবেশ দেখে বড় হব, সেই পরিবেশের মতোই হওয়ার ট্রাই করি অনেক সময়। অনেক সময় হয়তো বা পরিবেশ সুন্দর থাকলেও ওইটা কিছু কিছু বাচ্চা রিয়ারলি থাকে যে একেবারে কোনো কথা শুনে না, বাট শুরুটা কিন্তু একজন বাবা মা যদি ঠিকভাবে করে তার বাচ্চাকে লালন পালন করে, প্রত্যেকটা জিনিস একদম অর্গানাইজ করে দেয়, বাবা এই সময়টা তোমার খেলার সময়, কি কি খেলবে, এমন বাচ্চাদেরকে এমন ধরনের খেলা খেলতে দেওয়া উচিত যেগুলোতে তাদের কায়িক শ্রম হয়, এনও ছোটোবেলা থেকে যদি গড়ে তুলে যে ফুড হ্যাবিটটা কেমন হবে, সাথে একটু ফুড হ্যাবিটের সাথে সাথে এমন একটা অভ্যাস গড়ে তোলা, একটু হাঁটার অভ্যাস গড়ে তোলা, একটু বাইরে নিয়ে যাওয়া। একটা বাবা মা কিন্তু চাইলেই তার বাচ্চাকে সকালবেলা যদি সকালটা শুরু করে একদম ফজর থেকে, ফজরের নামাজ পড়ে আর না ঘুমিয়ে যদি তার সকালটা শুরু হয়, তাহলে কিন্তু অনায়াসে একটা বাবা একটা মা তার বাচ্চাকে নিয়ে একটু বাইরে মর্নিং ওয়াকে যেতে পারে। অনেক বেশি ইন্টারঅ্যাকশন করতে হবে বাচ্চাদের সাথে। সো ওই বাচ্চাটা যখন এভাবে করে বড় হয়ে উঠবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তার লিস্টে সব কিছুই থাকবে, তার চাওয়া পাওয়ার জিনিসগুলো থাকবে। সো দ্যাট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাদের সাথে অনেক বেশি কমিউনিকেশন বাড়াতে হবে, ইন্টারঅ্যাকশন বাড়াতে হবে। আমরা প্রথমে কী করি, বাচ্চাদেরকে আমরা আমাদের মতো টিভি দিয়ে বসিয়ে দিলাম, মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেট দিয়ে বসিয়ে দিলাম, অ্যান্ড দেন হঠাৎ করে তার কাছ থেকে আশা করলাম, বাচ্চা যখন 14-15 বছর হলো, আশা করে বসে থাকলাম, এই তুই নামাজ পড়িস না কেন, এই তুই এটা করিস না কেন। আরে বাবা, 15 বছর তো আপনি ঠিক এভাবে করে তাকে লালন পালন করেন নাই। যখন কি একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি, সেটার প্রথম স্টার্টিংটা কী হয়, বেস। সো একটা বাচ্চার বেস কিন্তু শুরু হয়ে যায় যখন 1 বছরও না, এখনকার বাচ্চারা মার্শাল্লাহ এত বেশি পাকা, সো ওদের কিন্তু স্টার্টিং আমি বলবো 6 মাস থেকেই শুরু হয়ে যায়। সো অনুকরণ করতে শিখে, ওদের ব্রেনে এগুলো থেকে যেতে, মানে ওদের ব্রেনে এগুলো ক্যাচ করে, আই ক্যাচ করে না, সব কিছু ওরা ক্যাচিং পাওয়ার ওদের অনেক বেশি। সো দ্যাট আমাদের ওভাবে করে ওদেরকে অর্গানাইজ করে গড়ে তুলতে হবে, পরিবেশটা ওভাবে করে গড়ে তুলতে হবে যেন ওর জীবনে খেলারও প্রয়োজন আছে, জীবনে পড়ারও প্রয়োজন আছে। এখন আমরা একটা বাচ্চা বাচ্চা হওয়ার আগেই প্ল্যান করি যে কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, কোথায় ইউনো এই ধরনের প্ল্যান থাকে। কিন্তু বাচ্চার জন্য একজন ভালো কোরআন হাফেজ রেডি করা কিংবা কোরআনটা কোথা থেকে সহিভাবে শিখবে, এটা কিন্তু আসলেই আমাদের প্ল্যানে থাকে না। নট ইভেন এগুলো কখনো আমার প্ল্যানেই ছিল না। আমি এরকম হয়েছে যে থাকে না, আমি যখন একটা আমার মনে আছে আমি এনটিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল, অ্যানি আপনার ছেলে বাচ্চা কিংবা মেয়ে বাচ্চা যেটাই হোক, আপনি কি বানাতে চান? আমি বলেছিলাম আমার ছেলে হলে আমি তাকে ক্রিকেটার বানাবো। সো আমার প্ল্যান কিন্তু ইসলামিক কেন্দ্রিক কিছু ছিল না। হ্যাঁ আমি জানি আমি মুসলমান, বাইরে মুসলিম, আমার ছিল তো আমার মেয়েও তো মুসলিমই হবে, কিন্তু না, ওটা তো বাইরে মুসলিম। এখন যেমন প্ল্যান টোটালি চেঞ্জ, সে আমার ইচ্ছে যে আগে ভাই নিজের ভিত্তি, নিজের বেসটা ঠিক রাখতে হবে। আমার বেস কি? আমি মুসলিম। আমার বেস কি? আমার বেস হচ্ছে কোরআন। আমার বেস কি? হাদিস। এগুলো আমি ডিটেলস
চেনে দেন হচ্ছে কি করব ওদেরকে তার সাথে স্মার্টনেস বাড়ানোর জন্য সমাজের সাথে চলার জন্য যা যা করণীয় তা তা করব। আচ্ছা অনেকেই অনেক কমেন্টস করছেন। আচ্ছা আমি একটু একটা কথা বলতে চাই, অনেকে বলছেন আমি বকবক করছি, অনেকে অনেক ভালো কথা বলছেন। এই গ্রুপটা কিন্তু যারা একদম আমার এই শুরু থেকে আছেন তারা জানেন যে এখন আমি কি রিলেটেড কথা বলি। এখন কারো যদি অসঙ্গতিপূর্ণ কোনো কথা বলার ইচ্ছা থাকে কিংবা কারো মানে থাকে না যে আজাইরা মানুষকে একটু খোঁচা দিবে, একটু চুলকানিমূলক কথাবার্তা বলবে, তারা প্লিজ দয়া করে মানে আপনাদেরকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করার ক্ষমতা আমার নেই, আপনারা নিজেরাই সেই কাজটা করে নেবেন, ঠিক আছে? ভাই আপনার মাথায় প্রবলেম আছে, আপনি ইমিডিয়েটলি কোনো ডক্টর দেখান। অবভিয়াসলি আমি এখন ইসলাম প্র্যাকটিস করছি, আমার এখন ক্যামেরার সামনে আসতে সত্যিই লজ্জা লাগে, ঠিক আছে? আর এই লজ্জাটা কেন লাগে এখন হয়তো বা আপনি আপনার এই সুন্দর বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবেন না। আমি দোয়া করব যেহেতু আমি আমি পড়াশোনা করছি, আমি কেন এগুলা ছেড়ে দিয়েছি, কেন ক্যামেরার সামনে আসছি না, সেই বুঝার হেদায়তটুকু আল্লাহ আপনাকেও দেক। আল্লাহ সবাইকে তো আর হেদায়ত করে না, বাট আপনার জন্য ইনশাল্লাহ আমার খুব বেশি বেশি দোয়া থাকবে যেন আল্লাহ আপনাকেও বুঝার সেই মানে সেই বুঝটা আল্লাহ দিয়ে দেক। আচ্ছা কিছু কিছু কমেন্টস দেখি আর আপু আপনার এই পরিবর্তন কীভাবে একটু বলবেন। আচ্ছা এই পরিবর্তনটা কীভাবে করে, পরিবর্তন যে আসলে কীভাবে করে হয়, সবাই অনেকে ভাবছে যে করোনাকালীন সময়ে আমার এই পরিবর্তন হয়েছে, একদমই না। এই পরিবর্তন না আসলে যে কীভাবে করে স্টার্টিং হয়েছে সে আমি একটু বলি। আমি কিন্তু এইটা নিয়ে না আমি আরেকটা এপিসোড মানে এপিসোড কী বলবো, আরেকটা লাইভ করতে চাই আমার পরিবর্তন। আমি একদম নোট করে করে কিছু পয়েন্ট করে করে কথা বলবো। সো এখনকার যে পয়েন্টটা আজকে যে পয়েন্টে কথা বলতে যাচ্ছিলাম যে সময় কারোর জন্য বসে থাকে না, আমি এখন অনেক আমার রিয়েলাইজেশন আহারে আমি কেন আগে শুরু করলাম না। সো এই মুহূর্তে 276 জন আমার সাথে আছে। আমি চাই যে আমি হয়তো বা অনেক বিজ্ঞ কেউ না, আমি অনেক কিছুই কেউ না, বাট যে যতটুকু সময় নষ্ট করি ভাই ওই সময় থেকে এখন আমাদেরকে অর্গানাইজড করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সবচেয়ে গুড হ্যাবিট হচ্ছে আজান দেওয়া মাত্রই নামাজ পড়ে ফেলা। ছেলেদের তো অবভিয়াসলি মসজিদে গিয়ে নামাজ পড়া শুকর, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এত এত অপশন খুলে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ হচ্ছে মসজিদের শহর, প্রতি পদে পদে মসজিদ আছে, আপনারা চাইলেই খুব সহজে নামাজ পড়ে ফেলতে পারেন, সেটার জন্য ইচ্ছাটুকু দরকার। আর ফরজ নামাজটা আদায় যখন তখন আপনারা করে ফেলতে পারেন, যেখানে খুশি সেখানেই করতে পারেন, সেটার জন্য দরকার নিয়ত। আর মেয়েদের জন্য অবভিয়াসলি মেয়েরাও ঘরে যখনই থাকে আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে ফেলা সবচেয়ে বেস্ট। নামাজ দেখবেন জমিয়ে রাখলে, কিন্তু একটু ডিলে করে ফেললে আমি দেখেছি যে আপনার আসলে প্রথম শয়তানটা কি জানেন, নিজের অন্তর, নিজের অন্তরের সাথে যে ফাইট করতে পারে। সে আমরা আমি আমি এইবার রোজায় একটা জিনিস রিয়েলাইজেশন করেছি, আমরা জানি যে রোজার মাসে শয়তানকে আল্লাহ বেঁধে রাখে, কিন্তু রোজার মাসেও কী হয়, নামাজের মধ্যে অনেক চিন্তা চলে আসে, অনেক শপিংয়ের কথাবার্তা চলে আসে, এটা চলে আসে ওটা চলে আসে। তার মানে কি নিজের অন্তরে নিজের ব্লাডে নিজের নিজের সাথে কিন্তু একটা বড় শয়তান জড়িয়ে আছে, আগে চেষ্টা করতে হবে ওই শয়তানটাকে মেরে ফেলার। কেন পারবো না, পারতেই হবে। সো আসলে এই পারতে হবেটাই যখন ব্রেনে নিয়ে আসবেন তখনই না আপনি পারতে হবেই বলবেন আল্লাহ আপনার সাথে যে কিভাবে করে এই পারতে হবেটা কখন বাস্তবে পরিণত করে দেবে আপনি নিজেও জানবেন না। স্যার আমি একটু একটু করে বলি,
সবাই ভাবছিলেন যে করোনার কারণে আমার পরিবর্তন হয়েছে। না, আমার পরিবর্তন হয়েছে, আমি অ্যাকচুয়ালি জানুয়ারি মাস থেকেই একটু একটু পরিবর্তন, মানে পরিবর্তন কি যে আমি কিছু লাইফের প্ল্যান করছিলাম যে না আমি হয়তো বা একটু চেঞ্জ হব, আমার লাইফস্টাইল চেঞ্জ করা দরকার, এরকম করে ভাবছিলাম। তো জানুয়ারি মাস স্বাভাবিকভাবে মার্চ মা ফেব্রুয়ারি থেকে আমাদের ঈদের কাজগুলো শুরু হয়ে গিয়েছিল। আমি ফেব্রুয়ারিতে ঈদের অনেকগুলো কাজ করে ফেলেছিলাম। তখন আমি মনে মনে প্ল্যান করছিলাম ইনশাল্লাহ এবার রোজা আসলে আমি আর শুটিং করব না, আমি রোজার মাসটা শুটিং অফ রাখবো, এবার রোজাতে টোটালি শুটিং করবো না। আমি কিন্তু জাস্ট এতটুকু প্ল্যান করেছি, তারপর কি হলো, করোনা চলে আসলো। এখন আমার কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, তার মানে কি আমি জাস্ট ইচ্ছা পোষণ করেছিলাম যে আমি করবো না। এটা কিভাবে করে কি কি করে ঘটে গেল আমার লাইফের সাথে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর অর্গানাইজড করে হয়েছে শুকর আলহামদুলিল্লাহ। সো আমি এটা নিয়ে আরেকটা লাইভ একদিন অবশ্যই আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে চাই। সো আমার কিন্তু মার্চ মাসের 19 তারিখের লাস্ট শুটিং আমি করেছি, এরপরে আর আমার শুটিংই করতে হয় নাই, ওটাই আমার লাস্ট শুটিং যে হবে সেটাও কিন্তু আমি জানতাম না। সো মানুষের সাথে কখন কিভাবে কি হয়ে যায় ভাই আমরা কেউই বলতে পারি না। সো ওই যে বললাম সময় কখনো কারোর জন্য বসে থাকে না, সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার আমরা কখন যে আল্লাহর, মানে আল্লাহর কাছে আমাদেরকে আবার চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এখানে পরীক্ষার্থী হিসেবে পাঠিয়েছে। সো সরি পানি খাচ্ছি, এখানে একটা সুন্দর এক্সাম্পল দিই। আমরা প্রত্যেকে পৃথিবীতে যারাই আছি সবাই কিন্তু পরীক্ষা দিচ্ছি, যারা ইসলাম বিশ্বাস করি আমরা সবাই জানি যে আমরা ইসলাম, আমরা এক ধরনের পরীক্ষার মধ্যে আছি। পৃথিবীটা আসলে রঙ্গমঞ্চও না, হাসি ঠাট্টা, প্রপার ইসলাম যদি আপনি ফলো করেন আসলে হাসি ঠাট্টা করার স্কোপ খুব কমই থাকে, আনন্দ বিনোদনের স্কোপও খুব কম থাকে। আল্লাহর সাথে যদি খুব ভালো করে কানেক্টেড কানেকশন করতে পারেন তখন আলাদা একটা পিস, একটা শান্তি পাওয়া যায়। কিন্তু সেই পিস শান্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, তার পরক্ষণে কিন্তু একটা ভয় লাগে যে এক মুহূর্তে হয়তো বা 5 মিনিটের একটা শান্তি পাচ্ছেন কিংবা 5 সেকেন্ডের একটা শান্তি পাচ্ছেন, তার পরক্ষণে কিন্তু মনে হয় আল্লাহ আমার ইবাদতটা ঠিক হচ্ছে তো, আমি ঠিকভাবে আল্লাহকে ডাকতে পারছি তো। সো যতক্ষণ না আমরা মরবো, আমাদের মালাকুল মৌত আমাদের জানটা কবচ যখন করতে আসবে তখনই কিন্তু আমরা বুঝে যাব আমরা কে কেমন পরীক্ষা দিচ্ছিলাম। সো দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের সারাক্ষণ নিজেকে তৈরি রাখতে হবে। এখানে পরীক্ষার্থীর মজার ব্যাপার, পরীক্ষার্থী যারা এক্সাম দেয় তাদের একটা সময় দেওয়া থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা একটা লিমিটেশন দেওয়া থাকে, টাইম লিমিটেশন। তো আমাদের টাইমের কিন্তু আসলে কোনো লিমিটেশন নেই, 70 বছরও হতে পারে, 7 মাসও হতে পারে, 7 দিনও হতে পারে, 37 বছরও হতে পারে, ইউনো কখন কে মরে যাবো কেউই বলতে পারে না। সো সময় ওই যে সময় কারোর জন্য বসে থাকে না। সো নিজেকে এই মুহূর্ত থেকে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানেন, আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাজ এ মুসলিম এত সুন্দর একটা দ্বার ওপেন করে রেখেছেন, এত সুন্দর, আপনি কঠিন থেকে কঠিনতম পাপ করলেও আমাকে অনেকে অনেক কটূক্তি করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না, ট্রাস্ট মি আমার কিচ্ছু যায় আসে না, কারণ এখন আমি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি, আমি এও বিশ্বাস করি আমি যদি খুব জঘন্যতম পাপও করে থাকি আমি আমার আল্লাহর কাছে মাফ চাইলে ইনশাল্লাহ আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন। সো ওয়াই নট আমরা সময়টাকে কেন কাজে লাগাবো না বলেন, আমরা সময়টাকে এখন থেকেই কাজে লাগাবো। তাই সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট না করে, হ্যাঁ লাইফে গেমসেরও প্রয়োজন আছে, কোন সময় আপনি একটু নিজেকে হালকা, যে গেমসগুলো হারাম না, যেমন আমি সারা জীবন লুডো খেলে এসেছি, সো এখন আমি জানি লুডো খেলাটা নাকি বেদাত, লুডো খেলা যাবে না, ক্যারাম বোর্ড খেলা যাবে না। সো নিজেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কাজটায় আপনি আনন্দ পান, সেই কাজটার সময়টা ভাগাভাগি করে নিতে হবে, ঠিক আছে। আহ
ওকে এম হোসেন ভাই আছেন, এম ডি দুলাল হোসেন আছেন, না আপু কে কি বললো তা শুন, আমি তো ভাই শুনি না, কিন্তু মাঝে মাঝে একটু রাগ লাগে, তাতে কিচ্ছু যায় আসে না, এটা মানুষ তো, আমি তো আর অন্য কিছু না, মানুষের তো একটু এইটুকু, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে আমার বিজনেসের ব্যাপারটা আসলে একটু সময় নিচ্ছি, আমার এই পেজে অনেকেই আছেন, বাট ফাইনালি যেটা রিয়েলাইজেশন করলাম এটা আমার ধর্মীয় পেজ হিসেবেই ঠিক আছে, এখানে আসলে আমি জানি না, দেখা যাক কি হয়, বিজনেস প্ল্যান করছি, সবাই ওই উইশ করার মধ্যে আছে, আসলে বিজনেস রান করার জন্য আমাকে অন্য প্রসিডিওরে যেতে হবে, এখানে যদি আমি ভাবি যে আমি বিজনেস এখান থেকে স্টার্ট করব, সো এটা খুবই একটা ভুল ধারণা হবে, আই থিঙ্ক সো, দেখি কোনো একটা নতুন প্ল্যান করছি। থ্যাংক ইউ রাশিদুল ভাই, ফারহানা ইসলাম আপু, আসসালামু আলাইকুম, আমি ইয়াটা পড়তে পারিনি। আচ্ছা, লাইভে আসতে আমাকে অনেকে মানা করে, আমি এক হয়তো বা এটারও লজিক আছে, অবশ্যই আছে, বাট মেয়েরা কি একদমই দিনের কাজ করতে পারবে না? আমি কয়েকটা সূত্রে জানতে পেরেছি যে আমার এই লাইফস্টাইল চেঞ্জ শুনে, আমার এই পরিবর্তন শুনে অনেকেই পরিবর্তন হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। তো ওই জায়গা থেকে তো মনে হয় যে আপনি যে আপুটা বলেছেন, আস্তে আস্তে আপনারা মেয়েদের গ্রুপে আমার আমার পেজটাকে শেয়ার করে দেন, অনেক দিনই বোন আমার এখানে অ্যাড হোক, আমি চাই না থাক, যদি প্রয়োজন হয় আমার এরকম দিনী ভাইরা নিচ থেকেই সরে যাবে, যদি ইসলাম সেটাই বলে, সেই ক্ষেত্রে আমার দিনী বোনরা আমার সাথে অ্যাড হোক। ভাই আমার সার্কেল পরিবর্তন হয়ে গিয়েছে, আমি আমার সারাউন্ডিংস চেঞ্জ করে ফেলেছি, সো আমার আমার অভিব্যক্তি, আমার ভালো লাগা খারাপ লাগা আমি তো চাইবো শেয়ার করতে। আমি না এত ফাস্ট কমেন্টসগুলো যাচ্ছে পড়তে পারছি না, দাঁড়ান একটা সেকেন্ড, এই যে না আপনি আমার কাছে অনেক কিছু, আপনাকে আমি ফলো করি, অনেক অনেকেই আছেন লিখেন যে ইউনো অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু করতে পারছেন, নতুন করে জানতে পারছেন, সো আমি কিন্তু ভালো নিয়তেই কাজ করি। এখন ভয়েস শুনেও যদি কারো প্রবলেম হয়, এটা তো তাদের মানসিক সমস্যা, ইটস নট মাই প্রবলেম, এতটুকু সহনশীল, এতটুকু বুঝতার তো আমাদের হওয়া উচিত না, নিজেদের প্রতি এতটুকু কন্ট্রোল রাখা উচিত। এশার নামাজের ওয়াক্ত হয়ে যায় ভাই 8:30-এরও আগে, অনেক আগেই পড়া শেষ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে প্রশ্ন, আজব আজব প্রশ্ন করেন যে আমি নাটক সিনেমা করে যে টাকা কামাইছি সেই টাকা কি সব এতিমখানায় দিয়ে দেবো? ভাই সেই টাকা কেন সব এতিমখানায় দিয়ে দেবো, আর আমি যে টাকা জমাইতে পারছি এইটাই আপনাকে কে ধারণা দিল? তো আজাইরা প্রশ্ন না একদমই করবেন না, দান সাদাকা করতে হয় সেটা আমি যখন আর্টিস্ট ছিলাম তখনও আমি জানতাম, সো আমার কি করতে হবে সেটা আমি নিয়ম মেনেই আমার মতো করে করব, এটা তো আপনাদেরকে বলার কিছু নাই। তো প্রশ্ন করবেন, এমন প্রশ্ন করবেন যেন আপনার প্রশ্নতে কেউ কিছু জানতে পারে, ভালো কিছু শিখতে পারে, আর আপনার বুদ্ধিমত্তা কতটুকু সেটাও যেন বুঝতে পারে মানুষ, ঠিক আছে? প্রশ্ন করাটাও কিন্তু একটা কোয়ালিটিফুল কাজ। আচ্ছা
হ্যাঁ, আল্লাহর রানা ভাই, আল্লাহর ক্ষমার ব্যাপারে হতাশত হয় না। আমরা আল্লাহকে যেভাবে করে ভাববো আল্লাহ আমার সাথে তাই করবেন। আল্লাহকে আপনি যত বড় ভাববেন আল্লাহ আপনার সাথে ঠিক ততটাই বড় হবে। সো আপনি নিজ থেকে, আপনি আমি আমরা সবাই যাবো নিজ থেকে ভালো কাজগুলো করবার জন্য, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবো। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে ভালোই করবেন, সেই আশাটা আমরা রাখবো। শুভ ভাই, থ্যাংক ইউ সো মাচ, অন্তর ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ইসলামের পথে থাকা তৌফিক দান দিক, আমিন। রফিক ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ তোমার হেফাজত করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ তাহের ভাই, আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যেভাবে ইসলামের সঠিক পথে ফিরে এসেছেন, আমাদের সবাইকে আপনার মতো হেদায়েত দান করুক, আমিন। আসলে আল্লাহ, আমি গতকালকেই ভাবছিলাম যে আল্লাহর রহমত ছাড়া ছাড়া কিন্তু এই পথে আসা সম্ভব না। আমার একটা লাইফস্টাইল ছিল আগে, প্রতিদিন ঘুম থেকে উঠে 9টা সাড়ে 9টা 8টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতাম, বাসায় 11টা সাড়ে 11টা 10টার দিকে ফেরত আসতাম। এভরিডে আমার ওয়ার্কিং লাইফ, বিজি লাইফ, মেকআপ, শেকআপ, মানুষের এত এত মানুষের কি বলবো, জনপ্রিয়তা, মানুষের সেলফি তোলা, এই সেই, ওই লাইফটা থেকে টোটালি লাস্ট 6 মাসে আমি হয়তো বা ঘর থেকে 2 থেকে 3 দিন 4-5 দিনের মতো বের হয়েছি, পর্দা মেনটেন করার চেষ্টা করছি। এরপরও আমার ভুল ধরার জন্য মানুষের অভাব নাই, তাদের প্রতি আমার কিচ্ছু যায় আসে না আলহামদুলিল্লাহ, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার এই কথাগুলো শেয়ার করি, ওই যে একজন দুজন শুনেছে অলরেডি চেঞ্জ হয়েছে। সো আমি আমার চেষ্টা চালিয়ে যেতে থাকবো, কিছু একটা তো করতে হবে না। আমার মনে হয় আমি আমার নিয়ত অনেক সহি আছে, আমি সহি নিয়তে চেষ্টা করছি। সম্ভবত নিয়ত যদি এত সহি থাকে এটাতেও গুনাহ হবে কি না আমি এটা নিয়েও ইনশাল্লাহ স্টাডি করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ তাহার ভাই, আপনার জন্য শুভকামনা রইলো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, যারা যারা আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছে তাদেরকে বলছি শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। ওমান থেকে শুনছেন সাত্তার ভাই। আচ্ছা, বিয়ের কথাটা বলি, আমার বিয়ে একদম ঠিক হয়ে আছে, বিয়ে হয়েও গিয়েছে, এটাও ভাবতে পারেন হয়েও যাবে। আমি এটা 100 বার করে বলেছি, বিয়েটা নিয়ে একদম মাথা ঘামাবেন না। হতে পারে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার বর চায় না আমি এটা বলি, এরকমও হতে পারে, আবার হতে পারে যে বিয়ে হয়নি, এটা আমার একেবারে পার্সোনাল ব্যাপার তাই বলি না। কিন্তু বিয়ের ধরেন আমার আমার লাইফ পার্টনার একদম আমার পাশাপাশি আছে, রেডি আছে, তার সাথে বিয়ে হয়েও যেতে পারে, হয়েও গিয়েছে, কিছু একটা হবে, বাট সেটা আমি টোটালি আড়ালে রাখতে চাই, ঠিক আছে? সো আমাকে আর বিয়ে নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। কুয়েত থেকে দেখছেন আমার এক ভাই, থ্যাংক ইউ, তুমি কোথায় আছো? আমি আমার এই মুহূর্তে আমার বাসায় আছি, আমার বেডরুমেই আছি। দোয়া রইল হাসিফ ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম রাশেদুল ইসলাম, মালয়েশিয়া থেকে আফজাল হোসেন, থ্যাংক ইউ। দুলাল আলী, তালি দিচ্ছেন কেন দিচ্ছেন? আপনার জন্য, আপনার হালাল পথে বিজনেসের জন্য, আমি মক্কা থেকে। বিজনেসটা এখনো শুরু করতে পারি নাই ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন। কি যে করব বলতে পারি না, আমার তো সারাটা জীবন শুটিং করে এসেছি, আপনাদের মতো এত ভালো বিজনেস প্ল্যান আমার মাথায় আসবে কিনা জানি না, বাট চেষ্টা করব। থ্যাংক ইউ নাইম আহমেদ ভাই, আমরা তো আসলে এত কিছু চিন্তা করে কথা বললে তো ভালোই ছিল, বাঙালি তো সবচেয়ে সস্তা জিনিস বাংলাদেশে হচ্ছে মানুষের মুখ, মুখ দিয়ে যাই পারে তাই বলে দিতে পারে, সো এর থেকে চিপ আর কি আছে বলেন। নাসরিন নাহার, জি আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ চাইলে কি না করতে পারে, সত্যি কথা, আমি নিজেও ভাবতে পারি নাই যে আমি নিজে এই লাইফটার সাথে এভাবে করে অ্যাডজাস্ট করতে পারবো। সবাই আমাকে বলেছে এই মেয়ে করোনার কারণে ভয় পেয়ে ও এরকম আওলাঝোলা হয়ে গিয়েছে, অনেকে ভেবেছে আমার মাথায় সমস্যা দেখা দিছে।
সো আমি এটাই বলবো যে আসলে সময়ের কাজ সময়ে করতে হবে, সময়টাকে একেবারেই নষ্ট করা যাবে না। আমার মনে হয় পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কখন আপনারা কি করবেন, কখন, যেমন আমাদের ধর্মীয়ভাবে বলা আছে কি এত সুন্দর সিস্টেমেটিক ওয়াইজ ইসলাম ধর্মটা, ফজরে উঠো, ফজরে উঠে নামাজ নামাজ পড়ো, নামাজে পড়ে একটু হাঁটতে যাও, এসে ব্রেকফাস্ট করো, দেন সকাল থেকে কিন্তু রাত অবধি অনেক সময় পাওয়া যায়, অনেকখানি লম্বা সময় পাওয়া যায়, ঠিক আছে। আর তার পাশাপাশি কাজগুলো অনেক ভালো হয়, কাজে অনেক বরকত হয় যদি সকাল থেকে আমরা লাইফটা স্টার্ট করি। সো আর ইয়াং ভাইদেরকে বলবো, ইয়াং বোনদেরকে বলবো, তোমাদের আসলে কোনো দোষ নেই, দোষটা আমাদেরই, আমরাই তোমাদেরকে বিপথে যেতে প্রথম থেকে হেল্প করি, অ্যান্ড দেন হঠাৎ করে তোমাদের কাছ থেকে আমরা আমাদের মতো করে জিনিস এক্সপেক্টেড, আমাদের এক্সপেকটেশন থাকে যেটা একেবারেই উচিত না। সো এই কথাটাই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ আহাদ ভাই। ইয়েস, এটা তো বিরক্ত হওয়া যাবে না, ওদের জন্য শুধু আমাদের বলতে হবে, আল্লাহ ওদেরকে সঠিকভাবে বুঝার ক্যাপাসিটি দিক, ঠিক আছে, তাহলেই হবে। শাওন ভাই কি কমেন্টস করেছিলেন, আমি আপনার কমেন্টস পড়তে পারিনি, একটা বলি যেহেতু আপনি ইসলামে প্রবেশ করেছেন তাহলে সম্পূর্ণরূপে প্রবেশ করেন, আল্লাহ তাআলা বলবে, পড়তে পারিনি। আচ্ছা সো আমার সময় নিয়ে কথা বলার কথা ছিল, সেটা আমি আপনাদের সাথে বললাম। আমিও চাই সময়ের কাজ সময় করে ফেলতে, আমার কিছু কাজ বাকি আছে এখন, আমি সেগুলো সেরে ফেলি। সো আমার আসলে নিয়তটা অনেক ভালো, আপনারা ভালো ভালো কাজ করেন, সঠিক সময়ে সঠিক কাজটাই করেন, সেটাই আশা থাকবে। কেউ একজন জিজ্ঞেস করেছেন রাতের খাবার খেয়েছি কিনা, আমি রাত 8টার মধ্যে খাবার কমপ্লিট করে ফেলি, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। সো সময়ের কাজ সময় করুন, সময়কে নষ্ট করতে দিবেন না। আর বড়দের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, বাচ্চা যার যার বাচ্চার প্ল্যান, যার যার বাচ্চাকে কীভাবে করে বড় করে তুলবেন সেটা ছোটোবেলা থেকেই আপনারা প্ল্যান করে ফেলেন, প্ল্যানটা একটু পরিবর্তন করেন, পরিবর্তন করেন। আপনারা যেহেতু, আমরা যেহেতু বাই নেম মুসলিম, সেটা বাই না নেম না থেকে বাই ওয়ার্ক মুসলিম হওয়ার চেষ্টা করি, সেটা নিজের বউ বাচ্চা মা বোন সবার সাথ থেকেই স্টার্ট করতে হবে, সেই চেষ্টাটাই যেন আমরা করি। আর তখনই দেখবেন দেশ সুন্দর হয়ে উঠবে, সব কিছু সুন্দর হয়ে উঠবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।